বানায়া বাজার হতে সাদা কাফন আনিয়া বাজার হতে সাদা কাফন আনিয়া জন্মের মতন দোলা দিবে রে তোর সাজায়া অন্ধকার কবরের ভিতরে রাখিয়া সবই আসবে ফিরিয়া সাপেও কাটিবে সাপেও কাটিবে গর্জন মারিবে হায় রে হায় আগুন জ্বালিয়া দিবে কলে যায় আগুনেরই আগুনেরই তত্ত্ব যখন লাগিবে পানি পানি করে রুহ কান্দিবে এমন পানি দিবেন আল্লাহ এমন পানি দিবেন আল্লাহ খাইতে হাড় মাংস সব খসে পড়বে মাটিতে আল্লাহ আল্লাহ বলে নগ আল্লাহ আল্লাহ বলে নগ মমিন ভাই আল্লাহ ছাড়া এ জগতে কেহ নাই লিল্লাহি তাকবীর ইসলাম দরদে বন্ধু আমার পর্দা নাসি না মা বোনেরা আমার ওগো আমার মা খালারা ওগো আমার আব্বা জানেরা ওগো আমার ভাই সাহেবেরা আমার রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য যখন আমরা মরে যাব যখন আমাদের জীবনটা চলে যাবে আমাদেরকে সাদা কাফনে জড়ে দিয়ে আর কিছুই সঙ্গে নিয়ে যেতে পারা যাবে না সাদা কাফনে জড়ে দিয়ে কুলের পাতা পানি গরম করিয়ে দিয়ে আপনাকে আমাকে নিয়ে গিয়ে নীরব নগরের মাটিতে রেখে দিয়ে চলে আসবে আর সেই সময় মাইয়াত কেঁদে কেঁদে বলবে হায়রে আমার জন্য কি কেউ হবে না আমার সঙ্গের সাথে কি কেউ হবে না আমার সঙ্গে কে কেউ যাবে না অবশেষে ওই দুইজন যখন কবর থেকে উঠে পড়বে বন্ধুরে আমার উনি মনে মনে করবে এরা দুইজন যখন যাবে মনে করেছিলাম কিন্তু অবশেষে সেই দুইজন কবর থেকে উঠে চলে গেল আমার সঙ্গের সাথে আর কেউ হবে না ইসলাম দরদে বন্ধু আমার এমনি করে আপনাকে যখন দাফন করে দিয়ে চলে আসা হবে আপনার বুকের ওপরে আমার বুকের ওপরে যখন 22 মন মাটি চাপিয়ে দেওয়া হবে কোন্টালের কোন্টাল মাটি যখন আপনার চাপিয়ে দেওয়া হবে কতগুলো মাটি দিয়ে আপনাকে ঢেকে দেওয়া হবে বন্ধুরে আমার এই জায়গা কত দূরের জায়গা ওগা আমার মায়েরা ওগা আমার তেলান্দিহির মায়েরা ওগা আমার সাগর দিঘির মায়েরা এই জায়গা কত দূরের জায়গা হবে এই জায়গাটা কত দূরের হবে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের লক্ষ্য করে বলেছিলেন ওগা আমার সাহাবীরা শোনো শোনো সবচাইতে দূরের মাকান কোনটা তোমরা কি বলতে পারো এই কথা শোনার পরে সাহাবারা বলেছিল ছিলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ এই কথা যখন বলে দিলেন আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সব চাইতে দূরের বস্তু হলো কবরস্থান কবরের চাইতে দূরের মাকান কিছু নাই আপনারা মনে মনে করবেন আমাদের পুপাড়ায় গোরস্থান আছে আমাদের হলদিতে গোরস্থান আছে আমার ভাগিনা সাদ্দাম আলী এই তেলান্দিগির লোক এই সামনেখানে একটা গোরস্থানের ব্যবস্থা করে ফেলেছে এইখানে মাটি দিয়েছি আব্বার কবরের পাশ দিয়ে হরদম যা আশা করি বলে কেমন করে দূরের হতে পারে আমার বিশ্ব নবী বলেছিলেন এমন একটা যুগ জামানা আসবে এমন একটা সময় এসে যাবে সেই সময় তোমার সারা পুষ্টিটা সারা পৃথিবীটা মানুষের কবজার মধ্যে হয়ে যাবে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ হয়েছে না হয়নি সারা পৃথিবীটা মানুষের কবজার মধ্যে এসেছে না আছে নেই মোবাইলের ভিতরে এমন কি যন্ত্র আছে এমন কি মেশিন আছে
আপনার ছেলে যদি বাংলাদেশে পড়ে থাকে আপনি 11টি সংখ্যা টিপলে ছেলের সঙ্গে কথা বলতে পারবেন, পারবেন না? পারবেন না। সৌদিতে থাকলে ওখান থেকে আপনার এখানে টেলিফোনে কথা হয়ে যাবে, এমন কি ভিডিও কলে দেখা পর্যন্ত হয়ে যাবে। এই ভিডিও কলগুলো যখন উঠেছিল না, শুধুমাত্র ফোনে যখন কথাবার্তা আসতো, আমরা শুনেছিলাম এমন এক সময় আসবে যে সেই সময়ে মানুষ ভিডিও কলে মানুষকে দেখতে পাবে যার সঙ্গে কথাবার্তা বলে। এখন চলে এসেছে তো দেখেন, এত বলা খবর নেওয়া সম্ভব হলো, আর কবরটা কত ফুট নিচে হয় ভাই? কবরটা কতখানি নিচ? 3 ফুট না 3.5 ফুট? এই যে 3.5 ফুট, এই 3.5 ফুট গভীরে যখন আপনাকে রেখে দিয়ে চলে আসা হবে, আপনার কবরে যদি একটা ভালো দামি মোবাইল রেখে দেওয়া আসা হয়, আর ওখান থেকে এখানে যদি ভিডিও কলে দেখে ঘুমন করেন, দেখা সম্ভব হবে? কোনোদিন সম্ভব হবে না। যার জন্য বিশ্ব নবী আজ থেকে 1450 বছর পূর্বে নবীজি বলেছেন যে কবরের চাইতে দূরের মাকান আর কিচ্ছু নাই, কবরের চাইতে দূরের বস্তু কিছু নাই। তো যাই হোক, এটা হলো কবর, এর নাম হলো কবর। আর জান্নাতে যাওয়ার জন্য সিঁড়ি লাগে ভাই, ছাদে উঠতে গেলে সিঁড়ি লাগে না? লাগে না, সিঁড়ি লাগে। কবরে জান্নাতে যেতে গেলে সিঁড়ি লাগবে। প্রথম স্তর, এখান থেকে আমি আলোচনা শুরু করব। আজকের জলসার যিনি প্রধান বক্তা মুমতাজুল ইসলাম সাহেব, আনিকুল ইসলাম সাহেব, দুনো বক্তা এসে হাজির হয়ে গেছে। আপনাদের চিন্তার কিছু নাই, যেনারা বসে আছেন হয়তো অনেকে মনে মনে ভাবছেন বক্তা আসেনি মনে হয়তো, বক্তা আসতে পারেনি, বক্তা এসে হাজির হয়ে গেছে। ওখানে অ্যাডভান্স লোড হয়ে বসে আছে আমার পেছনে, ধারাবাহিকভাবে তারা আসবে, আলোচনা আপনারা শুনতে পাবেন। অতএব আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, আমার মা খালাদের উদ্দেশ্যে আমি বলছি, আমার মায়েদেরকে আমি বলছি, আমার আব্বাদেরকে আমি বলছি, আপনারা জমে জমে বসবেন, গুছিয়ে গুছিয়ে বসবেন। আর কবরস্থান, এটা হলো প্রথম মঞ্জিল, এটা হলো প্রথম মঞ্জিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরটা এমন একটা জায়গা, কবর একটা এমন দেশ, এই কবরে সর্বক্ষণ আপনাকে আহ্বান করতে থাকে, সর্বক্ষণ আপনাকে আহ্বান করে, আপনাকে ডাক দিতে থাকে, কিন্তু আপনি তার ডাকটা শুনতে পান না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আনা বাইতুল ওয়াহাদা, আমি হলাম একাকীর ঘর, আনা বাইতুল জুলমা। এমনি করে কবর সর্বক্ষণ আপনার জন্য, আমার জন্য ডাক দিতে থাকে, বন্ধুরে আমার এই কবরে আপনাকে আহ্বান করতে আছে, এই কবরে আপনাকে সব সময় ডাকতে আছে। কবর বলছে, আমার কাছে তুমি এসো না, আমার কাছে তুমি এসো না, আমার কাছে আসবার পূর্বে পূর্বে, আমার গভীরে ঢুকার পূর্বে পূর্বে, আমার উদরের মাটি, আমার এই উদরের মাটিতে তুমি আসবার পূর্বে পূর্বে, ও গো আমার মায়েরা, ও গো আমার ভাইয়েরা, ও গো আমার আব্বা জানেরা, এই জায়গাটাই আসবার পূর্বে পূর্বে তুমি তোমার জিন্দেগানিটা বানিয়ে নাও গা। কেননা বিশ্ব নবী আমার বলেছেন, আর দুনিয়াও মাদরাতুল আখেরা, এই দুনিয়াটা হলো আখেরাতের ক্ষেত সম্পূর্ণ। আওয়াজ করি বলুন সুবহানাল্লাহ, এই দুনিয়াটা হলো আখেরাতের ক্ষেত সম্পূর্ণ। আখেরাতে ভালো থাকতে গেলে পারে, আখেরাতে ভালো জায়গা নিতে গেলে পারে, আখেরাতে ভালো পজিশন নিতে গেলে পারে, আপনাকে আমাকে ভালো পজিশন তৈরি করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কালেমা পড়তে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইমানদার ছাড়া কবরে কাউকে রিহাই দান করা হবে না, কবরে কাউকে ছাড়া হবে না। ইসলাম দরদী বন্ধু আমার, কবর কোনো মানুষের বংশের পরিচয় লাই না, কোনো মানুষের বংশের পরিচয় লাই না, কবর লাই ইমানের পরিচয়, কবর লাই ইমানের পরিচয়। কেন? তিনটি প্রশ্ন আপনাকে করা হবে, তিনটি প্রশ্ন আপনাকে করা হবে। তেলান্দিগির মানুষেরও যা হবে, হলদির মানুষেরও তাই হবে, যুবড়ের মানুষেরও তাই হবে, সারা পৃথিবীর মানুষের কবরের ভিতরে তিনটি প্রশ্ন করা হবে। এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন, তিনটি প্রশ্নের যদি আপনারা উত্তর দিতে পারেন, তাহলে কামিয়াব হয়ে যাবেন, সাকসেস হয়ে যাবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তোমাকে যখন প্রশ্ন করা হবে, তোমাকে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে, এই সময় তুমি যদি বলে ফেলতে পারো, তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি পরেজগার হও, মায়েদেরকে বলছি, আমার ভাইদেরকে বলছি, ও গো আমার মায়েরা, ও গো আমার ভাইয়েরা, আপনার মধ্যে যদি ইমান থাকে, আপনার মধ্যে যদি আল্লাহর হুকুম, যদি আল্লাহর হুকুম তসবিহ তাহাম্মদ যদি আপনার ভিতরে থেকে যায়, তাহলে পরে আপনার ভিতর থেকে বেরিয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ,
আমার প্রভু হলো আল্লাহ, তারপরে বলা হবে মন্দিনোকা, তারপরে তোমার দিন কি? যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আল্লাহওয়ালা হয়ে থাকেন, খোদা ভীরু হয়ে থাকেন, মুত্তাকিন যদি হয়ে থাকেন, আপনার মধ্যে থেকে আপনার মুখ থেকে বেরিয়ে আসবে আমার দিনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। বন্ধুরে আমার, এইটা আপনার মুখ থেকে বেরিয়ে যাবে। তিনটা প্রশ্নের ভিতরে দুইটা প্রশ্নের উত্তর হয়ে গেল, দুইটার যখন হয়ে গেল তারপরে মান্নাবিয়োকা, মান্নাবিকে এই প্রশ্ন যখন আপনার জন্য হয়ে যাবে, তারপরে আপনি যখন দিতে পেরে যাবেন, তিনটি প্রশ্নের উত্তর হয়ে গেল, তারপরে রব্বুল আলামিনের নবী বলছেন এই মানুষটা হলো সত্য, এই মানুষটা হলো সত্য। পরক্ষণে আপনার কাছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পিকচারটা ধরা হবে, ছবিটা ধরা হবে। এইটাকে তোমরা কি বলতে পারো, এইটাকে তোমরা কি বলতে পেরেছ? এই কথার প্রতি উত্তরে আপনি আমি আমার মা বোনেরা কেউ যদি উত্তরটা দিতে পারে হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আমাদের বিশ্ব নবী, এটা হলো আমাদের নবী, এই কথার প্রতি উত্তরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই কথা যখন বলে ফেলেছে, এইটা যাহা বলে ফেলে দিল, তখন সঙ্গে সঙ্গে আপনার জন্য, আমার জন্য, সারা কবরবাসীর জন্য যারা এই রকম উত্তরটা দিতে পারবে, বন্ধুরে আমার, এই লোকগুলোর জন্য, এই লোকগুলোকে, এই লোকগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাল্লে শানহ ওইখান থেকে আহ্বান করে বলবে ইয়ুনাদি মিনাস সামাই, আসমান থেকে ডাক দিয়ে বলবে আমার ফেরেশতারে শোনো শোনো, এটা হলো আমার সত্য বান্দা, সত্য কথা বলেছে, এটা হলো আমার সত্য বান্দি, সত্য কথা বলে ফেলেছে। অতএব এর কবরটাকে তুমি জান্নাতের সঙ্গে কানেকশন বানিয়ে দাও, জান্নাতের সঙ্গে সম্পর্ক বানিয়ে দাও, জান্নাতি লেবাসটাকে তুমি পরিয়ে দাও, ইল্লিন নামক তুমি আত্মাটাকে নিয়ে গিয়ে রেখে দাও। বন্ধুরে আমার, এর নাম হলো কবর, এর নাম হলো কবর। আর এই কবর যার ভালো হয়ে যাবে, এই কবর যার ভালো হয়ে যাবে, তার আর কোনো জায়গায় আটকাবে না, কোনো জায়গায় বাধা সৃষ্টি হবে না, তার কারণ কবর ভালো, যার সব ভালো তার, কবরে ভালো হয়ে গেলে সব জায়গা আপনার ভালো হয়ে যাবে। তাই বন্ধুরে আমার, এসে আমল করি, এসো ভাই আমল করি, ওগো আমার মায়েরা, ওগো আমার ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, এমন কাজ করলে পরে কবর ভালো হবে, এমন কর্ম করলে পরে কবর ভালো হবে, সেই কাজ আপনাদেরকে করে দেখাতে হবে, সেই কাজটা আপনাদেরকে করতে হবে। তাই বন্ধুরে আমার, আপনাদের জন্য, আপনাদের কাছে আমি কয়েকটা কথা আমি রাখবো বলে মনে করেছি, যে আমরা যখন পৃথিবীতে এসেছি আমাদের মরণ তো একদিন হবেই হবেই হবে, হবে না হবে না, মরণ একদিন হবে ভাই, মরণ ছাড়বে না, মরণ যেদিন ছাড়বে না, মরণ যেদিন আপনাকে আমাকে পিছমোড়া দিয়ে ধরে নিয়ে চলে যাবে, সেই দিনের জন্য পরিস্থিতি নিতে হবে, সেই দিনের জন্য একটু ভাবনা চিন্তা করতে হবে, সেই দিন কি করে আমার ভালো হবে, কবরটাকে ভালো কেমন করে বানাবো, কবরটাকে জান্নাতের বাগান বানাবো কেমন করে। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদের সামনে তুলে ধরবো, যে সাহাবিটা জাহান্নাম সম্পর্কে আলোচনা করলে কান্না আসে না, জাহান্নাম সম্পর্কে যখন আলোচনা করতেন চোখে পানি আসতো না, জান্নাত সম্পর্কে আলোচনা করলে চোখে পানি আসতো না, পরশুরাম সম্পর্কে আলোচনা করলে কান্না আসতো না, কেননা জাহান্নাম কি কঠিন, জাহান্নামের আগুন কি কঠিন। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামের সবচাইতে একটা ছোট আজাব হবে, সবচাইতে একটা ছোট আজাব হবে, যে মানুষটাকে তো এক জোড়া জুতো পরিয়ে দেওয়া হবে, জুতো পরিধান করতে দেওয়া হবে, যে জুতো আমরা শীতের সময় ব্যবহার করি, যে জুতোগুলো আমরা পায়ে দিয়ে শীত থেকে আমাদের শরীরটাকে বাঁচিয়ে নিই, ঠান্ডা থেকে আমাদের শরীরটাকে বাঁচিয়ে নিই, এইরকম দুটো জুতো পরিয়ে দেওয়া হবে। আর ওই জুতোটার লিয়ান পর্যন্ত আগুনের হবে, ওই জুতোর লিয়ান পর্যন্ত ফিতা গলা আগুনের হবে, আর ওই আগুনের ফিতা গলা হবে, আগুনের জুতো হবে,
আগুনের ফিতা হবে আর ওইটা আপনাকে যখন পরিয়ে দেওয়া হবে বন্ধুরে আমার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেব আপনারা দেখেছেন গ্যাসের চুলা গলন এই গ্যাসের চুলা গলনে দেখবেন ওভেনটা ছোট্ট ওভেনটা থাকে এত বড় একটা ওভেন থাকে আর ওভেনের সামনে দিয়ে কিছু আগুনের ফিসকারি মেরে দেয় হাড়িটা পাতলাটা কত বড় হয় কড়াইটা কত বড় হয়ে যায় ডেস্কিটা কত বড় হয়ে যায় সামান্য একটু আগুন ওইখান দিয়ে বেরিয়ে যায় যার জন্য গোটা হাড়ির ভাতগুলো ঠকবক 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 ফুটতে থাকে মাংসগুলো তলপর হয়ে যায় সিদ্ধ হয়ে যায় আল্লাহর নবী বলছেন এই ছোট্ট একটা আযাবের কারণে এর শরীরটা ঠকবক করে ফুটতে থাকবে এইটা হলো ছোট আযাব এই আযাবের কথা যখন বর্ণনা করতেন উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি আসতো না এর চোখে কোনো পানি আসতো না কবর সম্পর্কে আলোচনা করলে আর স্থির থাকতে পারতেন না উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবারা বলেছিলেন তার সাথী ভাইয়েরা বলেছিলেন ও গো আমাদের সাথী ভাইয়া কবর সম্পর্কে আলোচনা করলে এত কাঁদেন এত কাঁদেন এত কাঁদেন এত কাঁদেন কিসের জন্য এত কান্না করেন কি কারণে আপনি এত কান্না করেন কিসের জন্য কান্না করেন এত এমনি করে যখন বলেছিলেন বন্ধুরে আমার উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ওরা আমার সাথী ভাইয়েরা তোমরা শোনো শোনো কবরটা হলো প্রথম মঞ্জিল এই কবরে যদি কেউ ধরা খেয়ে যায় এই কবরে কেউ যদি আটকে যায় এই কবরে প্রশ্নের উত্তর কেউ যদি দিতে না পারে যায় এই মানুষটা জীবনের মতন শেষ হয়ে গেল পরকাল তার জন্য ধ্বংস হয়ে গেল যার জন্য কবরের কথা আমার মনে পড়লে আর আমি স্থির থাকতে পারি না আমার দ্বারা স্থির থাকা সম্ভব হয় না এর জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমার এই জন্য কান্না করতে করতে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত সেই কবর আর এই কবরের উদ্দেশ্যে আপনাদের কাছে এই কবরের উদ্দেশ্যে আপনাদের কাছে আমি বলবো কমিটির লোক যারা এই জলসা দিয়েছেন আমার মায়েদের কাছে আমার মা বোনদের কাছে আমার মা বোনদের কাছে আমার আবদার থাকবে আমার মায়েদের কাছে আমার আবদার থাকবে আপনারা মরে যেদিন যাবেন পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবেন সেই দিন সঙ্গে কিছু নিয়ে যেতে পারবেন না যদি মহিলা হন যদি পুরুষ হন তিনটি কাপড়ের বেশি নয় তিনটি কাপড়ের বেশি নয় এই কাফনের কাপড় ছাড়া আপনাকে আর কিছু দেবে না আপনার সঙ্গের সাথী কিছু হবে না এইটাকে নিয়ে যার কবরের মাটিতে ওই কবরের মাটিতে কাফনের কাফনের জামাতে একটা পকেট পর্যন্ত থাকবে না কিছু বলবে নাকি কি বলবে কমিটির যে সমস্ত ছেলেগুলো আছেন আপনারা প্রত্যেকেই মসজিদে হাজির হয়ে যান আপনাদের মোল সাহেব ডাকছে কি খবর আর কমিটিদেরকে আমি বলবো এভাবে বারবার এলান করতে দিবেন না কারণ না বক্তব্য দিতে দিতে রিল কেটে যায় বারবার এসে দু পাঁচ জন করে ঘুরে যাচ্ছেন যে আই বলেন তাই আলহামদুলিল্লাহ এলানের জন্য একটা আলাদা মাইক লাগবে ওদিকে এলানের জন্য একটা স্পেশাল মাইক লাগবে যতক্ষণ স্টেজে থাকবো ততক্ষণ পর্যন্ত কাউকে মাইকে মুখ ঠেকাতে দেবো না এটা আমার খাসলাত প্রথম খাসলাত হলো এটা আমি কাউকে ঠেকাতে দেবো না এটা মেনে বুঝে নেবেন ভালো করে তার কারণ হলো বক্তব্যের মাঝে কেউ কিছু ফুড মারলে সেখানে বক্তব্যের একটা লাইন থাকে সেই লাইনটা কিন্তু কাটতেই হবে এটা কোনো সন্দেহের বিষয় নাই বুঝতে পেরেছেন তো যাই হোক আমি আমার মায়েদের কাছে বলছি আমার ভাইদের কাছে মায়েদের উদ্দেশ্যে বলছি আর কমিটির লোকদেরকে বলছি যিনাদের যা দায়িত্ব যাদেরকে যেটা দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন আপনাদেরকে করতে হবে দায়িত্ব পালন আপনাদেরকে করতে হবে আর আমি বলছি তেলান্দিগির লোক এখানে গরিব মানুষ বেশি আছে আমি আমার ভাগ্নে সাদ্দামকে বলেছিলাম ভাগ্নে তোমাদের দেশে একটা জিনিসের অভাব আছে একটা জিনিসের অভাব আছে তার মানে ওনার যেদিন আব্বাজান মারা যায় ওনার যেদিন আব্বাজান ইন্তেকাল করেন ওনার আব্বাজান ইন্তেকাল যেদিন করেছিলেন ইসরাইল সাহেব আমি সেই দিন এসেছিলাম আমি আমার ওই ভাগিনার বাড়িতে এসেছিলাম কেননা আমার জামাই বাবু তিনাদের বাড়িতে থাকে সেই সূত্রে উনি আমার ভাগিনা ওর মা আমার বোন ওটা আমার ভাই তো ওনার মৃত্যুর সময় আমি এসেছিলাম আর ঝিমঝিম ঝিমঝিম করে পানি আর এখান থেকে আপনাদের কবরস্থান কতটা দূরে বলেন তো দেখি কতটা দূরে
বহুদূর আপনাকে লাশটাকে নিয়ে যেতে হয়, তাই আমি বলেছিলাম ভাগনা একটা আশা করে একটা উদ্দেশ্য করে এই তেলান্দিঘির মাটিতে একটা কবরস্থানের সুব্যবস্থা যেন হয়, সে উদ্দেশ্য তুমি একটা জালসা দিয়ে দাও। গত বছর একটা জালসা হয়েছে, যার জন্য সেই জালসাতে মোটামুটি 10-15 কাঠা জমি অলরেডি হয়েই গেছে। এখন আপনাদের কাছে আমার একটাই আবেদন আবদার যে উনারা যখন একটা ছোট্ট গরস্থান করে ফেলেছে, গরিব মানুষ দিন আনে দিন খায়। আমার জামাইবাবু বলছিলেন দুই দিন যদি কাজকর্ম না হয় হাড়ি চুলো জ্বলে না, এরকম লোক বাস করে এখানে, তাহলে এই গরিব মানুষকে অসহায় লোকদেরকে একটা যদি হেল্প করা হয়, সাহায্য করা হয়, সহযোগিতা করা হয়, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনার জানে মালে বরকত দান করবে। সেই উদ্দেশ্যে আমি বলছি যে ওই গোরস্থানের মাটিতে, গোরস্থানটা নিচু জায়গা হয়ে গেছে, বর্ষার দিনে মাটি দেওয়া সম্ভব হবে না, বর্ষার দিনে মাটি দিতে পারা যাবে না, তার জন্য সেখানে মাটি ভরাট করতে হবে, সেখানে অনেক মাটি লাগবে, ওখানে অনেক মাটি লাগবে, যার জন্য আমি আপনাদেরকে বলছি আমি যে আয়াত পড়েছি আয়াতের তরজমা ইনশাল্লাহ করব। আর সেই দিকে আমি লক্ষ্য করে আপনাদের কাছে একটা কথা আমি বলছি, 5 করে 1000 টাকা 5টা মানুষ কেটা দিবেন, আল্লাহর ওয়াস্তে দিবেন, আল্লাহর ওয়াস্তে দিয়ে বলছি আপনাদের জানে মালে বরকত দেবে। আর এই পয়সা দিয়ে আপনি দেবেন, মরে গেলে সব পড়ে থেকে যাবে। ইসরায়েল সাহেব চলে গেছে, দেখেন কিচ্ছু নিয়ে যায়নি, জমি আছে, জায়গা আছে, সাম্মাসিবন আছে, সব কিছু রেখে গেছে, বড় দালান ঘর, বড় বাড়ি সব ছেড়ে দিয়ে বাস্তালার ডেঙ্গাতে কবরের মানে গর্তর পাটালে উনাকে আমি মাটি দিয়ে গেছি, উনি ওইখানে পড়ে আছে। আজকে ইসরায়েলের কবরটা হয়েছে, আজকে জলিলের হবে কি খলিলের হবে কি আপনি কি ভেবেছেন যে আপনার কাফুনের কাপড়টা হয়তো সাগরদিঘি বাজারে কোন দোকানে এসে ইন্তেজার করছে, এটাকে আপনি ভেবেছেন? আমি ভেবেছি যে আমার কাফুনের কাপড়টা দোকানে এসে বসে আছে, আমি এটা তো ভাবতে পারিনি কোন দিন যখন আমার কাছে এসে যাবে। তাই কবি বলছেন, আমার মরণ আসিবে যখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ কখন আসবে কেউ বলতে পারবে না, কারো দ্বারা বলা সম্ভব হবে না। বন্ধুরে আমার, ইসলাম দরদী বন্ধু আমার, পর্দানা সিনেমা বোনেরা আমার, আপনাদের কাছে আমি বলছি, ওগো আমার মায়েরা, ওগো আমার ভাইয়েরা, কে আছেন কে আছেন কে আছেন কবরস্থানের অর্থিক উন্নতি গল্পে, কবরকে মানাবো বলে, কবরটাতে মাটি ভরবো বলে ওইখানে সারা পৃথিবীর মানুষকে যেতে হবে, ওইখানে সারা পৃথিবীর মানুষকে যেতে হবে, কেননা কয়েকটা জায়গাতে সর্বসাধারণের অধিকার হয়ে যায়। একটা হলো মসজিদ, একটা হলো ঈদগাহা, একটা হলো মসজিদ, একটা হলো ঈদগাহা, বলে এই ঈদগাহায় যদি কোনো মানুষ, কোনো দেশের লোক চলে আসে, আর রমজান মাস শেষ হয়ে গেছে, কুরবানি শুরু হতে চলেছে, সেই সময় এসে গেলে নামাজ পড়লে কেউ বাধা দিতে পারবে না, কেউ বলবে না এই গোরস্থানে কেন এসেছো, এখানে কেন তুমি ঈদের নামাজ পড়তে এসেছো, কেউ মারা গেলে সেখানে মাটি দেওয়া হবে, মাদ্রাসা হলো সর্বসাধারণের জায়গা, এগুলো হলো সর্বসাধারণের জায়গা বাবজিরে আমার। তাই আপনাদের কাছে আমি বলছি, 5000 টাকা কে আছেন দেবেন, কে আছেন কে আছেন কে আছেন বলুন, আপনার জন্য প্রাণ ভরে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ, বলে আপনি আজকে নাই খো কালকে আপনি দিয়ে দেবেন, এই মাসে নাই সামনে মাসে আপনি দেবেন, বেতন পেলে দিয়ে দেবেন, আমার ইনকাম হলে পরে আমি দিয়ে দেবো। আর এইটা যদি করে দেওয়া হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর সাদকা তারাদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, সাদকা করলে বালা বিদূর হয়ে যায়, মুসিবত সরে যায় বন্ধুরে আমার। তাই কোন মা আছেন, কোন খালা আছেন একটু এসে বলি, আল্লাহর ওয়াস্তে দিয়ে বলি, কমিটির লোক কারা আছেন, কোন কমিটি আছেন, কে আছেন কে আছেন কে আছেন, তাড়াতাড়ি করে কবরটাকে ঠিক করব বলে। আজকে যেখানে জালসা হচ্ছে, 2 কাঠা জমি দিতে পারেন, 1 টলি মাটি দিতে পারেন, আপনি 2 টলি মাটি দিতে পারেন, একজন আপনার জন্য এই মাল আপনার কমে যাবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন জাল্লে শানহু বলছেন যে দেখো আল্লাহর রাসূলের কাছে একজন ক্ষুধার্ত ব্যক্তি আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি একজন ক্ষুধার্ত ব্যক্তি, আমার জন্য কিছু খাবারের সুব্যবস্থা করে দেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষটাকে বললেন, তুমি চলে যাও আমার জামাই বাবুর বাড়ি, তুমি চলে যাও আমার জামার বাড়ি, তুমি চলে যাও। এই বেচারা জামার বাড়ি চলে গেলেন,
তার নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি তার বিবিটাকে বলছিলেন মনজান খেবিরে বুদ্ধি নাই হুসনাই একটা বাড়িতে দুইটা প্রদীপ তুমি জ্বালিয়েছো এই কথা বলার পরে এই কথাটা যখন বলেছেন বন্ধুরে আমার এই কথা বলার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে ওই মানুষটা যখন দরজার সামনেখানে দাঁড়িয়েছে আর হেন সময় বাড়ির মধ্যে থেকে একটা ভাষা বেরিয়ে এসে গেল বলছে খেপিরে বুদ্ধি নাই হুসনাই একটা বাড়িতে দুইটা প্রদীপ তুমি জ্বালিয়েছ এই কথা শোনার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিটাকে বললেন এই কথাটা মেহমানটা শুনে নিল কোনো কথা না বলে সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে এলো ইসলাম দরদি বন্ধু আমার পর্দা না সিনেমা বোনেরা আমার তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হয়ে গেল মেহমানকে বলছেন তুমি কিছু পেয়েছো বলে না আমি এখনো কিছু পাই নাই বলে তুমি মনে হয় যাও নাই বলে না আমি যাই নাই আবার চলে গেলেন যাওয়ার পরে তৃতীয় দফা গেলেন এমনি করে করে ওই বেচারাকে এক খাবল মাল দিয়ে দিলেন বন্ধুরে আমার মালটা যখন দিলেন বিস্তারিত আলোচনা আছে ছোট্ট করে বলছি যখন মালটা দিলেন বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ধরার পরে বলছেন এই মালটা আমি এক চান্সে পাই নাই উসমান গনি বলছেন আমি তোমাকে এক চান্সে মালটা দিয়েছি আর তুমি বলছো আমি এক চান্সে পাইনি এ আবার কোন কথা এ আবার কোন ভাষা বলে নবী বলে ওগো আমার সাহাবি শুনুন আমি এসেছিলাম কিছুক্ষণ পূর্বে আপনি আপনার বিবিটাকে বকছিলেন বক্তব্য দিছিলেন বলছিলেন খেপিরে বুদ্ধি নাই হুসনাই একটা বাড়িতে দুটো প্রদীপ জ্বালিয়েছ এই কথাটা শুনলাম শোনার পরে আমার মনটা খারাপ হয়ে গেল মন খারাপ হয়ে যাওয়ার পরে আমি ঘুরে চলে গেছিলাম দ্বিতীয় দফা আসলাম আসার পর আপনার কাছে আমি মালটা পেয়েছি এটা হলো দ্বিতীয় দফার মাল আমি এক চান্সে মালটা পাইনি ইসলাম দরদি বন্ধু আমার এই কথা শোনার পরে উনি এবার যখন মালগুলো দিলেন দেওয়ার পরে বলছে তোমার আখেরাতের ভয় আছে মনে হ্যাঁ আমার আখেরাতের ভয় আছে তবে একটা কথা শোনো ও উসমান গনি বলছেন তুমি একটা কথা শোনে নাও এই কারণে আমি মালটাকে যে দিয়েছি তোমাকে আর যে মালটা আমি আল্লাহর রাস্তায় খরচ করব এইটা আল্লাহর কাছ থেকে আমি হিসাব বুঝে নেব আর যেটা আমি দান করব সেটা আল্লাহর কাছ থেকে হিসাব বুঝে নেব আর যেটা আমি খরচ করে দেব আল্লাহ আমার কাছ থেকে হিসাব বুঝে নেবে যার জন্য আমি দান করতে বেশি ভালোবাসি খরচ করতে বেশি ভালোবাসি না তাই আসেন ভাই তেলান্দিঘির মানুষ আমার মা বোনদের কাছে জালসা কমিটির লোককে বলছি ওনারা তো আসবে না ওনাদের কাছে একটা চাদর দিয়ে পাঠিয়ে দেন ওনাদের কাছে চাদর পাঠিয়ে দেন ওনারা নাকের নাকমাছি কানের বালি এই থানার ভিতরে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো কাবিলপুর এই থানার ভিতরে একটা জায়গা আছে জায়গাটার নাম কি কাবিলপুর মাদ্রাসা আপনার ওইখানে 5 মার্চ জালসা হবে এবছরও গত শুনে এসেছিলাম তো ওখানে মহিলা মহল থেকে টাকা যখন আসতে লাগে একাধ খাতে টাকা আসে মোটামুটি 1,17,000 টাকা 17,000 টাকা দুটো খাত টাকা এসেছিল আমি থাকাকালীন মসজিদে বসে থাকাকালীন 17,000 টাকা 1,00,000 আর একটা মহিলা তার নাকের নাকমাছি নাকের নাকফুল তারপরে কানের বালি ওনারা আল্লাহর ওয়াস্তে দিয়ে দিয়েছিলেন আমি আজকে তেলান্দিগের মাদেরকে বলছি হলদির মাদেরকে বলছি আমার যুবরের মাদেরকে বলছি আমার ফুপাড়ার মাদেরকে বলছি কোন মা আছেন কোন বোন আছেন যার স্টার আছে একটা নাকের ফুল একটা নাকের নাকমাছি একটা কানের দুল আপনার স্বামীর জন্য দেবেন আপনার স্বামী চলে গেছে আপনাকে আপনাকে নিরবনগরে চলে যেতে হবে আব্বা মা মারা গেছে তার জন্য আমি 5,000 টাকা একটা মানুষকে চেয়েছি ভাই কোন মানুষটা এসে সাড়া দেবেন সেই মানুষের জন্য সেই মানুষের রুহে মাগফিরাতের জন্য আপনাদের কাছে আমি প্রাণ ভরে দোয়া করে দেবো তাই আপনারা তাড়াতাড়ি করে আসুন আপনাদের মুক্ত হস্তের দানগুলো দিয়ে পাঠিয়ে দেন এখানে অনেকগুলো নাম লেখা আছে সে সমস্ত নামগুলো আমি এক এক করে এলান করব আর তার পাশাপাশি কথাটা মনে রাখবেন আমি 5,000 টাকা 5টা লোককে চেয়েছি 5টা লোককে আমি চেয়েছি এই 5টা মানুষ যখন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি সভা ছেড়ে যাব না আপনারা তাড়াতাড়ি করে এসে বলবেন একটু মুক্ত হস্তের দানগুলোকে দিয়ে পাঠিয়ে দেন সুবহানাল্লাহ আজ সুবহানাল্লাহ
জাসির শেখ উনি 200 টাকা দিয়েছে যুবর হতে সুবহানাল্লাহ ও গো আল্লাহ পাক বারে মিনত গো করি দিও গো বারে শান্তির জিন্দেগি বেনামিতে অগথাতে নাম না বলিল 500 টাকা দেখো তোর রাখে দিল আর এক বেনামি গো আসিয়া পচিল 100 টাকা দেখো কবরস্থানে দিল ও গো আল্লাহ পাক বারে মেহের করিয়া এ দানির দান লিও কবুল করিয়া আব্দুল মতিন দেখো হৌদি হতে 500 টাকা দিছে তোমারও রাহেতে ও গো আল্লাহ পাক বারি এ দানির দান সদর গ্রহণ করো তুমি দান আল্লাহু আমিন নারে তাকবীর হোসেন শেখ 5000 টাকা তেলান দিঘে মারহাবা মারহাবা ও গো মারহাবা মারহাবা গো বান্দা যে তোমার 5000 টাকা দিল রাহেতে তোমার ক্ষুদ্র দান বলে খোদা করিও না হেলা উদ্ধার করি আনিও নি তুমি পদের বেলা আরো দোয়া করি আমি তাহার কারণ দিও গো বারি সুখের জীবন হক সাহেব নাম দেখো কোথা বসেছিল সেও দেখো 200 টাকা দিয়ে গেল এ দানির দান তুমি করো গো কবুল মনের আশা পূর্ণ করো তুমি হে রব্বুল হোসেন শেখকে দেখো নাকি দ্বিতীয় দফাতে 300 টাকা দিচ্ছে তোমারও রাহেতে ও গো আল্লাহ পাক বারি এ দানির দান সদর গ্রহণ করো তুমি দয়াবান আমিরুল শেখ দেখো হলদি হতে 500 টাকা দিচ্ছে তোমারও রাহেতে ও গো আল্লাহ পাক বারি এ দানির দান সদর গ্রহণ করো তুমি দয়াবান কাছের নামেতে দেখো কোন জন ছিল সেও দেখো 50 টাকা ভিজে দিল মনিরুল শেখ দেখো তেলান দিঘি হতে 1000 টাকা দিছে তোমারও রাহেতে ও গো আল্লাহ পাক বারি এ দানির দান সদর গ্রহণ করো তুমি দয়াবান আব্দুস সুবহান নামে গরিবপুর হতে 200 টাকা দিছে তোমারও রাহেতে ও গো আল্লাহ পাক বারি এ দানির দান সদর গ্রহণ করো তুমি দয়াবান সম্রাট শেখ দেখো বয়ার হতে 20 টাকা দান দিছে তোমারও রাহেতে মজিবুর শেখ দেখো পুরাবাড়ি হতে 500 টাকা দিছে তোমারও রাহেতে বেনামিতে কোন জন নাম না বলিল 100 টাকা দেখো তোর রাহে দিল ও গো আল্লাহ পাক বারি এ দানির দান ও গো আল্লাহ পাক বারি এ দানির দান সদর গ্রহণ করো তুমি দয়াবান।